বাজার গেছিলাম, এই বাজার থেকে মাছ আনলাম, শাক আনলাম। মাছ বেশ ভালো মাছ পেয়ে গেছি, সমুদ্র মাছ। হ্যাঁ, যা খাবো না বাবা, যা দেখতে ভালো লাগছে মাছগুলো। বাবা, এ পরিষ্কার। আরে বাবা, আমি বাজার গেছিলাম, বাজার থেকে শাক আনলাম, আমাদের মাছ দেখ, সমুদ্রে মাছ কত ভালো ভালো মাছ। হ্যাঁ, তোরা কোথায় যাবি? স্কুল? তাড়াতাড়ি আয় গা। হ্যাঁ, খেয়ে যাবি, রান্না করবো আমরা, বুঝলে? যাও। ও গিন্নি, কোথায় গেলে? এই দেখ কি নিয়ে এসেছি। শাক? হ্যাঁ, বাজার করে এলাম। সমুদ্রের মাছ দেখ, কত ভালো মাছ, খুব সুন্দর বড় বড় মাছ। হ্যাঁ, সমুদ্রের মাছ কত পরিষ্কার। হ্যাঁ, খুব ভালো, একবারে টাটকা মাছ। বাবারে, বহুত দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 700 টাকা কেজি। 700 টাকা কেজি? হ্যাঁ, 500 নিয়ে আনলি। মাছ তো ঝাল ঝাল করে রান্না করবি। হ্যাঁ, আর এই শাক ভাজা, আজকে শাক ভাজা আর মাছ রান্না। হ্যাঁ হ্যাঁ, রান্না খাবো আজকে। হ্যাঁ হ্যাঁ, ধরো চলো তাহলে রান্না করবো। চো, আমি তাহলে এই মাছগুলো বেছে আনি, তুমি তা কইতে এই শাকগুলো বেছো। হ্যাঁ, তাই হবে। বাজারে টাটকা শাক। মাছ বাছা নিয়ে গেছে ভুঁয়া আনি। বাবারে, তুই কখন গেছিস শাক মাছ বাইতে? আমি এতগুলো শাক বেছে দিলাম, বেছে গুছিয়ে রেখে দিলাম। হ্যাঁ, ফুর্তি করে ফুর্তি করে বেলা হয়েছে না, শাকটা কাটো। হ্যাঁ, কাটবো, কাট। নুন দিলাম, হলুদ দিও মাছে। দাদু, আমাকে দিদিমা ডাকলে, বলছে শাক কেটে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে দাও তো। তাই জন্যই তো এলাম। বেশ ভালো ভালো ভালো।
সগে জল দেব, ছাকর ধুয়ে নে। ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন তুলে নেব। দাদু দিদিমা তখন দেখেছিলে গেল কুড়া আকা তো ধরা হয়ে গেছে, তো কুড়াই আকা ধরে দিল, শাকটু ধুইলে। কুড়াই চাপাইছি, কুড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দেব। দাদু ভালো করে আকাটা সুর সুর করে জাল দে, মাছ ভাজব। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা শাক ভাজার জন্য দিয়েছি। ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ধুয়ে রাখা শাক দিয়ে দেবো এখন। দাদু বলো, এই শাক গুলা ভেজেলে আমি এই মশলা গুলা কেটে নিই? নুন টুন গুলো দিয়ে যাও, নুন দিয়ে দেবো হালকা। দাদু তুই ভালো করে লেড়ে শাকটা ভেজে নে, আমি মশলা গুলো বেটে নি। যাও যাও, আদা রসুন একসাথে বেটে নেবো। মোটা হয়ে গেছে, এখন তুলে নেব। টমেটো বেটে নেব, আমি বলছি তুমি না। বাটা হয়ে গেছে, এখন তো রান্না করি। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেব। কড়াই চাপাইছে, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব। জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি, এখন জল দিয়ে দেবো। রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে নিয়েছি। ভালো করে আদা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন টমেটোর বাটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন আমি সব মশলা তৈরি করেছি, এইটা দিয়ে দেবো। এটা তৈরি করেছি একসাথে, এইটা দিয়ে দেবো। মশলা যা তৈরি করলে না, বলছি দাদুকে খোয়াবো, দেখ কেমন সেন উঠছে দাদু,
ঝোল ফুটে গেছে এখন মাই দিয়ে দেব। দাদু শাক ভাজা দেখো মন হয়েছে। দাদু কেমন শাক ভাজা হয়েছে? শাকটাই ভালো লাগছে। মাছটা খুব ভালো লাগছে। সমুদ্র মাছ এনেছিস, তো ভালো লাগবে না? খুব ভালো মাছ, শাক ভাজাও খুব ভালো লাগছে। ডাল শাক বটে।